বন্ধুরা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো দেখতে পাচ্ছ ঠিক আছে বন্ধুরা আমি এলাম লাইভে আটটার সময় আসবো কথা ছিল তো লাইভে আসার উদ্দেশ্যটা সকলেই জানে যে মূলত আগামীকাল সরি গতকাল যে আন্দোলন হয়েছিল আমাদের কুড়ি তারিখে ধর্মতলায় সেই আন্দোলনের বিষয়ে কথা বলতে আন্দোলনের দাবি দেওয়া আন্দোলনের ফলাফল এবং তার পরবর্তী বিষয় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে আমি এসেছি প্রথমেই বলি যে গতকাল রাত্রি সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার সময় বাড়ি ফিরেছি দিন প্রচণ্ড পরিশ্রম গেছে দিন স্লোগান দিয়েছি গলা ভেঙে গেছে দিন প্রচুর কিছু ট্যাকেল করতে হয়েছে ফলে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সারাদিন খাওয়া নেই দিন স্নান নেই এরকম একটা অবস্থায় বাড়ি ফিরেছি রাত্রি সাড়ে দশটা এগারোটা আজকে ফিরে সকাল প্রায় পাঁচটা ব্যাচ পড়ানো ছিল ফলে এই সব নিয়ে মাথা ঘামাতে পারিনি আন্দোলনের আপডেট নিয়ে অনেকে হয়তো ভেবেছেন যে আমি আপডেটটা দেবো কিন্তু আমি আপডেটটা দিতে পারিনি দুটো কারণে দিতে পারিনি একটা হচ্ছে প্রচুর ব্যস্ততা আর দ্বিতীয় কথা আমি চেয়েছিলাম যে এইবার আন্দোলনে হয়তো সবাই আসুক স্পটে যারা আসুক আসবে কেবলমাত্র তারাই আপডেটটা পাবে ফেসবুকে যারা থাকবে তারা আপডেটটা না একটু পরেই পেলো তাদের ভিতরে সেই না আপডেট না পাওয়ার যে ক্রাইসিসটা তৈরি হোক আন্দোলনের ময়দানে না আসা ক্রাইসিসটা তৈরি হোক কারণ তারা বুঝতে শিখুক যে আন্দোলনে আসা কতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় তো আন্দোলনে বিষয় নিয়ে আমরা বলতে গিয়ে প্রথমে আমরা বলবো যে গতকাল শিয়ালদাহ বিগ বাজারে আমরা জমায়েত হয়েছিলাম প্রায় নেই নেই করে ছ হাজারের মতো ক্যান্ডিডেট আমাদের প্রথমে জমায়েত হয়েছিল বেলা যখন আমরা র্যালি করে আমি যখন এগই সাড়ে বারোটা পনে একটার সময় আমি মেলা মানে আমাদের র্যালির প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু বারবার ঘুরেছি স্লোগান দিয়েছি সবার সঙ্গে তাল মিলিয়েছি রেল রাস্তার উপরে বসে অবরোধ করেছি ছ হাজার মতো ক্যান্ডিডেট ছিল এটা আমার কাছে পরিষ্কার আর ইতিপূর্বে এত অসংখ্য ক্যান্ডিডেট এর আগে আসেনি এটা জন্য যারা এসেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমরা জেলায় জেলায় যে মিটিং করেছিলাম তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি এই জন্য প্রত্যেককে ধন্যবাদ যারা এসেছিলেন ময়দানে তাদের প্রত্যেককে ধন্যবাদ যে আমরা ডাকার ফলে আপনারা আবেদনে এসেছেন এবং আমরা শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে যে আমাদের কর্মসূচিটা ছিল সেখানেও আমরা সফল এর আগে আমরা দুবার দুবার চেষ্টা করেছি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবার কিন্তু শিক্ষামন্ত্রী দেখা করেননি কিন্তু এইবার তিনি দেখা করেছেন সেটা কিন্তু মোটেই সহজ কাজ হয়নি ইতিপূর্বে দু বছর ধরে আমাদের আন্দোলন হয়েছে কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা আজ পর্যন্ত কারোর পক্ষে সম্ভব হয়নি এবং এইভাবে জোরালোভাবে দাবি উত্থাপন করাও কিন্তু কারোর পক্ষে সম্ভব হয়নি তো কে কী করেছে না করেছে সেটার দিকে না তাকিয়ে আমি কি করছি বা আমার লক্ষ্য কি সেটা আমি এখানে বলতে চাইছি আমরা শিক্ষামন্ত্রীর কাছে মূলত দুটো দাবি নিয়ে গিয়েছিলাম যে উচ্চ প্রাথমিকে ডিসেম্বর মাসে ফার্স্ট উইকের ডিসেম্বর মাসে ফার্স্ট উইকের মধ্যে যাতে উচ্চ প্রাথমিকের সেকেন্ড লিস্ট বেরিয়ে তার ইন্টারভিউ সরি ভেরিফিকেশান প্রসেসটা শুরু হয় এবং দু হাজার উনিশের জানুয়ারির মধ্যে যাতে আপার প্রাইমারির সমস্ত রিক্রুটটা কমপ্লিট হয় এটা ছিল আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি ছিল যে ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান এদের যাতে অনস্পট এম্প্যান প্রকাশিত হয় এবং তার পরবর্তী প্রসেস শুরু হয় এই বিষয়ে আমরা গিয়েছিলাম আমরা ছজন প্রতিনিধি গেছিলাম তো শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয় আলাপ আলোচনার প্রথম পর্বে তিনি কিন্তু সমস্ত ব্যাপারে না করছিলেন তিনি কোনো কিছুতেই হ্যাঁ করছিলেন না একটা মানে একটা কি বলবো একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রথম আমরা যেন মিনিট পনেরো কাটিয়েছি যা বলি সমস্ত কিছুতে এটা অপোজ তা সেই মতো অবস্থায় আমরা খুব ভেঙে পড়ি যে বা আমাদের ভিতরে একটা পরিস্থিতি তৈরি হয় যে এইভাবে হতে পারে না তখন বাধ্য হয়ে আমরা শিক্ষামন্ত্রী পা চেপে ধরি যদিও ওখানে আমি দেখলাম গ্রুপ অ্যানে কমেন্ট করেছেন যে পা চেপে না ধরে হয়তো শারীরিকভাবে আঘাত এ সমস্ত কথা বলেছেন যে বলছেন আপনি নিজে গিয়ে দেখুন তো পারেন কি সমস্ত করতে আমরা যে পা চেপে ধরেছিলাম সেখানেই সমস্যা ছিল সেখানেই কত ইশারা পুলিশকে ডাকা হচ্ছিলো যে যে এদেরকে হয়তো মার্শাল দিয়ে ধরিয়ে দাও বা কোনোভাবে হয়তো একটা কোনো কেসের মধ্যে জড়িয়ে দিতে একটু পার্থই ওরা ওদের মানে অনেক ক্ষমতা আমরা ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে গেছি তিনি আমাদের কাছে পিতৃতুল্য তাকে আমরা যুক্তিতক দিয়ে বোঝাবো তাকে তো অনুনয় বিনয় করব কিন্তু এইভাবে অশালীন আচরণ সেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব নয় যে বলছে আমি বলবো আপনি নিজে যান কি দায়িত্ব নিয়ে দেখুন যদি কিছু করা যায় তো সেই মত পরিপ্রেক্ষিতে অনেকে হয়তো অনেক কথা বলছেন কেউ হয়তো ভাবছেন যে ওয়ার্ক এডুকেশনের ফিজিক্যাল এডুকেশনের এম্প্যানালিস্ট বেরোলো না ফলে এখানে হয়তো অনেক কিছু লঙ্ঘিত হলো বা অনেকের স্বার্থে আঘাত লাগলো কি পেলো এ সমস্ত অনেক কথা বলেছেন তারপর হচ্ছে আপারে যে যে কি বলবো সিটটা বৃদ্ধি এটা নিয়ে আমরা বলেছি কিন্তু সিট বাড়ানো নিয়ে ওরা কিছু বলেননি ফলে একটু ঠান্ডা লেগেছে বলছি ধারার একটু ধরি সিট বাড়ানো নিয়ে উনি কিছু মানে প্রকৃত পজিটিভ কিছু বলেননি আমরা তিরিশ হাজারের কথা দাবি জানিয়েছিলাম কিন্তু উনি বলেছেন যে এত সিট তো কত সিট আছে সেটা আমার কাছে প্রকৃত তথ্য নেই আমি বিকাশ ভবন থেকে সমস্ত জানবো তারপর বলবো আমি বলেছিলাম যে স্যার আপার প্রাইমারি সেকেন্ড পেজটা বের করা হোক ওনার বক্তব্য ছিল যে না ফার্স্ট পেজ আগে ভেরিফিকেশান হবে ভেরিফিকেশনের পর ইলেভেন টুয়েলভ নাইন টেন এক্ষেত্রে কতজন অ্যাবসেন্ট আছে এই সমস্ত দেখা হবে এবং দেখে তারপর সেকেন্ড পেজ বেরোবে সিট কত হবে সেটা নিয়ে বলেনি তিরিশ হাজারের দামি আমি জোরালোভাবে দাবি জানিয়ে এসেছি অনেক কিছু যখন পরিস্থিতি প্রতিকূল সেমতাবস্থায় আমি এবং মৌমিতা আমরা ছুটে যাই এবং ওনার পাঁচে বে ধরি পাঁচে বে ধরি দুজনাই কান্নাকাটি করি এই যারা গিয়েছিল ছ হাজার ক্যান্ডিডেটের প্রতিনিধি হিসেবে দু লক্ষ আঠাশ হাজার টেটপাস ক্যান্ডিডেটের প্রতিনিধি হিসেবে আমরা গিয়েছিলাম তার পাঁচে বে ধরেছি শুধু আমার স্বার্থে নয় শুধু মৌমিতার স্বার্থে নয় শুধু যারা এসেছিলো তাদের স্বার্থে নয় যারা ঘরে বসে আপনারা আপডেট নিচ্ছেন তাদেরও স্বার্থে এই কথাটা মাথায় ভালো করে চিন্তা করুন যে সারাটা দিন সকাল থেকে পরিশ্রম করে রোদে জলে ভিজে রোদে পুড়ে জলে ভিজে না খেয়ে না স্নান করে আপনাদের জন্য ছুটেছি আপনাদের জন্য সেই কৃতজ্ঞতাটুকু সবাই দেখান যারা গ্রুপে বাজে মন্তব্য করছেন একবার ভেবে দেখবেন যারা আমরা কি করেছি না দেখে করেছি সেই সমস্ত দেখে কুৎসা রটাচ্ছেন তারা সেটা ভেবে দেখবেন আমরা গেছি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের ভালোর জন্য এবং সেটা কিছুটা হলেও আদায় করতে পেরেছি কী করে পেরেছি সেটা বলছি আসছি প্রেমতা অবস্থায় শিক্ষামন্ত্রী আমাদের পা ধরার ফলে একটুখানি তার মন গলল মন গলার পর তিনি তার নরম হলেন আর জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে ফার্স্ট উইক বলবো না জানুয়ারি মাসের মধ্যে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশনের স্কুলে জয়নিংটা তিনি করাবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যদিও প্রথম দিকে তিনি সেরকম সুস্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছিলেন না কিন্তু অনেক চাপে চেপে ধরার পর তিনি বলেছেন এবং আপার প্রাইমারিতে যে নোটিফিকেশানটা সেটা উনি জানুয়ারিতেই বলছিলেন অনেক ধরা পর তিনি বলেছেন যে ডিসেম্বর মাসে আমরা কিন্তু জানুয়ারি ডিসেম্বর মাসে আমরা আপারে নোটিফিকেশান দেব এবং জানুয়ারি থেকে তার প্রসেস স্টার্ট হবে এরকম কথা উনি আশ্বাস দিয়েছেন সিটের প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলেননি এবার আমরা যে বিষয়গুলো আসি তাহলে আমাদের এগুলো গেল যে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ যে বিষয়টা বললাম আচ্ছা তারপর ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের বিষয়টা বললাম আচ্ছা নাইন টু টুয়েলভটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার একটা প্রস্তুতি বা পরিকল্পনা ওনাদের আছে সেটা ওনারা বললেন এবং ভবিষ্যতে আর রিক্রুটের ক্ষেত্রে যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটার কথাও তিনি পরিষ্কার করে বলেছেন আর আপডেটের বিষয়টা বললাম যে কালকে এই অসুবিধা ছিল আচ্ছা এবার আসি যেটা নিয়ে সবথেকে বেশি জলগোলা চলছে কাল থেকে যে সেটা হচ্ছে প্যারাটিচারদের সংরক্ষণের প্রসঙ্গটা আমি এখানে একটা কথা বলবো যে উনিশ তারিখে ধর্মতলায় প্যারাটিচারদের একটা সভা ছিল এবং কুড়ি তারিখে নবান্নে প্যারাটিচারদের একটা সভা ছিল এবং এখানে তারা অনেক কিছু দাবি জানিয়েছিল তার মধ্যে টেন পারসেন্ট সংরক্ষণের বিষয়টা এদের ক্ষেত্রে প্রধান ছিল তা ষোলো তারিখ কি সতেরো তারিখে প্যারাটিচারদের একটা সংগঠন আমাদের আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি তখন ওদেরকে বলি যে আপনারা কতজন আসতে পারেন এরা বলে আমরা কমপক্ষে দু থেকে আড়াইশো জন যাব এবং আমরা আপনাদের দাবি কী হলো ওদের দাবি হচ্ছে যে আপার প্রাইভেটে নাইনটি পার্সেন্ট তো চলছে এবং টেন পার্সেন্ট সংরক্ষণের যে ব্যাপারটা সেইটা কেসটা না মিটিয়ে টেন টাকা আটকে রাখা হয়েছে তাহলে সুস্পষ্ট আপনাদের দাবি কী তো আমাদের দাবি যে আপনারা কেসটা দ্রুত মিটিয়ে নাইনটি পার্সেন্টের সঙ্গে আর বাকি টেন পার্সেন্ট সংরক্ষণের ব্যাপারটাও চলুক তো এইটা নিয়ে ওদের বক্তব্য ছিল ওরা দু থেকে আড়াইশো জন এসেছিলো এবং এদের একজন প্রতিনিধি কিন্তু এদের আমাদের সঙ্গে গেছিলো তবে মাথায় রাখবেন যে গ্রুপে যে সমস্ত কুৎসা প্রচার করা হচ্ছে যে থার্টি পার্সেন্ট সংরক্ষণের কথা আমরা নাকি বলেছি একদম পুরো ভুয়ো পুরো মিথ্যে কথা ডেপুটেশন কপি পর্যন্ত পরিষ্কার করে উল্লেখ করা আছে ডেপুটেশন কপিটা আমার হাতে এই মুহূর্তে নেই তবে যিনি ডেপুটেশন দিয়েছেন তার সঙ্গে সুস্পষ্টভাবে কথা বলেছি তিনি আমাকে পড়েও শুনিয়েছেন দিস রেপুটেশন কপির কোনো জায়গায় কিন্তু এখানে বলা নেই পরিষ্কার করে বলা আছে যে টেন পার্সেন্ট সংরক্ষণের বিষয়টা নিয়ে বলতে তবে আমার সামনে যখন ওই মহিলার নাম সুমনা তিনি কিন্তু পার্থবাবুকে বলেছেন এবং আমাদের মধ্যে যে এক ঘন্টা বৈঠক হয় মানে আমরা ধরুন ওখান থেকে আমাদের প্রথমে শিক্ষামন্ত্রী একটাই টাইম দিয়েছিলেন তারপর সেটা চেঞ্জ করে দেড়টা হয় আমরা গেলাম দেড়টার পর আমরা এক ঘন্টা বসেছিলাম আড়াইটে আড়াইটে থেকে বৈঠকটা শুরু হয় এবং এক ঘন্টা আমাদের বৈঠক হয় এই এক ঘন্টার মধ্যে পঞ্চাশ মিনিট আমরা আপার নিয়েই কথা বলেছি এক ঘন্টার মধ্যে পঞ্চাশ মিনিট আমরা আপার নিয়ে কথা বলেছি ওয়ার্ক এডুকেশন নিয়ে তারপর কথা বলেছি তারপর গিয়ে প্যারাটিচারদের কথাটা এসেছে প্যারাটিচারদের যে বক্তব্যটা ছিল যে স্যার যে আমাদের যে টেন পার্সেন্ট সংরক্ষণের ব্যাপারটা সেটা করা হোক তখন উনি বললেন যে কেস চলছে কেসটা মিটলে তারপর আমরা করবো আর তবে সংরক্ষণের বিষয়ে আমরা গেজেটে সেভাবে কিছু বলিনি প্যারাটিজারদের কিন্তু সুস্পষ্টভাবে কোনো আশ্বাস দেওয়া হয়নি যে আপনাদের কেসটা ইমিডিয়েট মিটিয়ে দেবো আপনাদের প্রসেস স্টার্ট করব কিছুই বা আপনাদের এত পার্সেন্ট সংরক্ষণ দেবো কিছুই বলা হয়নি ওদের একটা অর্ডার বেরিয়েছিল যে দু হাজার ষোলোর পঁচিশে নভেম্বরে যে ওদের টেন পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হোক কিন্তু সুস্পষ্টভাবে কিছু এমন বলেননি যে আপনাদেরকে সংরক্ষণ দেবই বা আপনাদের প্রসেসটা স্টার্ট করবেই এমন কিন্তু কিচ্ছু বলা হয়নি বরং সেই জায়গায় বলা হয়েছে আপারে ফার্স্ট ফেজ ভেরিফিকেশানটা শুরু করব জানুয়ারি মাসের মধ্যে এই জিনিসটা নিয়ে ওরকেও ধোঁয়াশা উচিত সুতরাং গ্রুপে যারা সমালোচনা করছেন এবং স্পটেও যে সমালোচনা করেছেন এইটা নিয়ে তাদের বলব পুরোপুরি না জেনে অজ্ঞতার সঙ্গে তারা কথা বলেছেন ডেপুটেশন কপি কোনো জায়গায় থার্টি পার্সেন্ট সংরক্ষণের বিষয়ে পরিষ্কার করে বা থার্টি সংরক্ষণের কথা কোথাও বলা নেই পরিষ্কার করে বলা হচ্ছে যে টেন পার্সেন্ট সংরক্ষণের বিষয়ে তারা দাবি জানাচ্ছেন এটা পরিষ্কার করে ডেপুটেশন কপিতে বলা আছে যদি প্রয়োজন হয় সেই মহিলাকে আমি বলবো যে সেই ডেপুটেশন কপি নিয়ে তারা যে যাতে এই ফেসবুকে তারা দেয় তাতে আপনাদের কাছে যে ভুল ধারণাটা সেটা ক্লিয়ার হবে আমি বিষয়গুলো আসছি আচ্ছা এই প্রসঙ্গে আমি কথা বলবো কালকে আমরা ছজন প্রতিনিধি যাওয়ার কথা ছজন নয় প্রথমে পাঁচজন প্রতিনিধির মধ্যে যাওয়ার কথা যে আপারের ক্ষেত্রে যারা ছেলেদের মধ্যে থেকে একজন আমি মেয়েদের মধ্যে থেকে একজন মৌমিতা ওয়ার্ক ফিজিক্যালের মধ্যে থেকে একজন যেহেতু ওদের একটাই দাবি যে লিস্টটা পাবলিশ করা সেই একজন আর প্যারা টিচারদের মধ্যে একজন যেহেতু ওরা আড়াই থেকে তিনশো জন এসেছিলো ওদের একজন প্রতিনিধি যাওয়ার কথা ছিল এছাড়া যারা আমাদের এই শিক্ষামন্ত্রীর সঙ্গে অর্গানাইজটা করে দিয়েছে তাদের দুজন প্রতিনিধি কিন্তু যাওয়ার কথা কেননা তারা না গেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কিন্তু বৈঠকটা কোনোভাবেই সম্ভব হতো না কারণ মনে রাখবেন যে আমরা আন্দোলনটা করি এবং মনে রাখবেন আমরা কিন্তু কোনো ভিআইপি নেতা নই যে আমাদের কথা শুনে তারা পারমিশন দেবে তার সঙ্গে দেখা করা সেটা একটা মাধ্যমের অবলম্বন নিতেই হয় মনে রাখবেন যে কোনো বড়ো জায়গায় যেতে গেলে কোনো একটা সুপারিশ লাগে যে এই পারমিশন আমি গিয়ে বলি যে শিক্ষামন্ত্রী আমাকে পারমিশন দিন দেখা করবো কোনোভাবেই সেটা হতে পারে না যারা সমালোচনা করছেন তারা একদিন করে দেখান প্রচুর পূর্বে সমালোচনা করেছেন যে এ হয় এ এ হয়নি এ উচিত ছিল না ও উচিত ছিল না শিক্ষামন্ত্রীর মধ্যে সঙ্গে দু বছরের মধ্যে দেখা করতে পেরেছেন পেরেছেন কিছু করতে কিচ্ছু পারেননি আমরা করে দেখিয়েছি গত দুবার চেষ্টা করেছিলাম সেবা সফল হয়নি তৃতীয়বার সফল হয়ে দেখিয়েছি শিক্ষামন্ত্রী আলটিমেট আপনাদের এই দু লক্ষ আঠাশ হাজার যে টেট পাস ক্যান্ডিডেট তাদের দাবিটা আপনাদের পৌঁছতে পেরেছি এবং দাবি আদায়ের জন্য তাদের আপনাদের হয়ে এই দু লক্ষ আমার আমরা যে কান্নাকাটি করেছি সেটা আমার একার নয় দু লক্ষ আঠাশ হাজার ক্যান্ডিডেটের কান্নাকাটি আমরা যে পাঁচ হেপে ধরেছি সেটা হচ্ছে আমাদের একার নয় দু লক্ষ আঠাশ হাজার লোকের কিন্তু মন্ত্রী কাজে পাঁচ চেপে ধরা কারণ মাথায় রাখেও তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ তাকে যে আমরা বোঝাতে পারি কারণ তিনি আমাদের কাছে পিতার সমান তাকে তারও হৃদয় বলে কিছু আছে তাকে যদি আমরা বোঝাতে পারি যে আমাদের ছেলে মেয়েদের দুর্দশার কথা বোঝাতে পারি তাহলে অবশ্যই হবে আমি যেমন বলেছি স্যার আমার বাবা নেই দীর্ঘ আঠারো দীর্ঘ ষোলো বছর হল মারা গেছে বাড়িতে মা বোন আছে টিউশনি করে স্যার খায় পাঁচ সাত হাজার টাকা রোজগার এই নিয়ে আমরা কিন্তু আমাদের চলে তাই এমএ বিএড পাস করে আমাদের এই অবস্থা একটা যারা টোটো চালায় সে তার অন্তত রোজগার আছে কম করে আপনার তার হচ্ছে পনেরো হাজার টাকা রোজগার আছে আর বলুন এম এ পাস করে কী লাভ হলো আমাদের মৌমিতা বলে একটি মেয়ে তার শ্বশুর মাসে মারা গেছে আগের দিন তবুও সে গেছে কেন গেছে আপনাদের জন্য গেছে এই জিনিসটা চেতনাটা ফিরিয়ে আনুন কুৎসা হাঁটানো মিথ্যে বদনাম দেওয়া এসব করার আগে এগুলো ভাববেন একটা আন্দোলন করতে অনেক কিছু করতে হয় প্রতিটা জেলায় মিটিং করতে হয় প্রতিটা ব্লকে মিটিং করতে হয় প্রতিটা জেলাতে গ্রুপ তৈরি করতে হয় প্রত্যেকটা কেন্দ্রে ক্যান্ডিডেট করতে হয় প্রতিদিন নেই করে সাতশো আটশো ফোন রিসিভ করতে হয় প্রতিটা জেলার যে কমিটি গঠন করতে হয় ব্লকের কমিটি গঠন করতে হয় পুলিশের সঙ্গে পারমিশন নিতে তিন দিনে আমাকে রাষ্ট্রপতি তিন দিন অন্তত ষাট বার স্পেশাল ব্রাঞ্চ থেকে ফোন করেছে আমাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে অ্যারেস্টের কতদূর খবর রাখেন আপনারা পাল্টা প্রচার করে চলেছেন গ্রুপে জানেন উত্তেজিত হতে চাই না মাথা ঠান্ডা রেখেই কাজ করি কখনোই মাথা গরম হয় না কিন্তু নোংরামিন একটা সীমা আছে যা করে চলেছেন দিনের পর দিন আমি বলে আজকে আন্দোলন ডাকার সাহস দেখাচ্ছি কিন্তু দেখো যারা ছিল এতদিন কেউ নেই আজকে কেউ নেই আন্দোলন ডাকার ক্ষেত্রে আরিফ আন্দোলনে সাইড হয়ে গেছে কিশোর আন্দোলনে নেই এর আগে যারা ছিল তারা কেউ আন্দোলনে নেই কেন সাইড হয়ে গেছে কেন বলুন জেলা মিটিংগুলোতে তারা আসে না মেদিনীপুরের যে অনুতোষ কতবার বলেছি তাকে জেলা মিটিংগুলোতে আসেনি বলুন আন্দোলনে আসেনি অথচ তারা এই যে সিদ্ধার্থ মাল বড়ো বড়ো লেকচার দিচ্ছে সেই তিন দিন ধরে একটা আন্দোলন ডেকে দেখাতে পারে না যে তখন এতই কিছু জানে একটা আন্দোলন ডেকে দেখা বেকারদের আমি নাই কিছু পারলাম না সে করে দেখা আমি তাকে ইনভাইট করব আমি তোকে সমর্থন করবো তারপরে পোস্ট করবো করে দেখাক একটা আন্দোলন দিনের পর দিন কথা বলে বেড়াচ্ছে সমালোচনা দেখুন আমরা কাজ করব কিন্তু মনে হচ্ছে আমরা বদনাম করতে আসিনি আমরা এসেছি সকলের জন্য সকলের চাকরির জন্য এসেছি কাজটা করছি কিন্তু সেইটা যদি সেটা সুষ্ঠুভাবে না বুঝে একটা দিনের পর দিন তাদের উৎসাহটা প্রোগ্রাম নেয় তাহলে কতজনের মাথা ঠিক থাকে বলুন আপনার আপনি বলছি আপনি যারা যিনি যারা যারা দেখছেন আপনার এগেন্সে প্রতিদিন যদি কেউ বলে বেড়ায় আপনি কতদিন চুপ থাকবেন বলুন সেই জন্য এইখানে আমার একটা বলার মানে দরকার ছিল তাই আমি এগুলো বলছি আরও কিছু আসছি বিষয় কালকে আমাদের ছজন হ্যাঁ মূল কথা যেটা আসি ছজন প্রতিনিধি যাওয়ার কথা ছিল সরি পাঁচজন প্রতিনিধি যাওয়ার কথা ছিল এইবার সেখানে একজন প্যারা টিচারদের আসে কিন্তু ওদের টেন পার্সেন্ট রিজার্ভেশনের কথাই ছিল থার্টি পার্সেন্টের কথা পুরোপুরি মিথ্যে কথা তো সেখানে শফিকুল ভেবেছিল যে আমি হয়তো ওকে নিয়ে যাব। শফিকুলকে আমি কখনোই নেওয়ার কথা বলিনি মানে বিকাশ ভবনে বরং আমি ওকে বলেছিলাম তুমি যদি আচার্য সদনে পারো যাও কারণ আমাদের পাঁচজন প্রতিনিধি সিলেক্ট হয়েছিল শেষে প্যারা টিচারদের একজন ঢোকে ছজন হলো কিন্তু সফিকুল ভাবলো আমাকে নিয়ে গেল না সেইভাবে একে পুরো বিভ্রান্ত করার চেষ্টা করলো মানুষকে ভুল বোঝাতে চেষ্টা করলো আমি নিজে অমুক আমি নিজে লপাস করেছি এই সমস্ত বলতে শুরু করলো কিন্তু আমরা সেটা চাইনি শফিকুল আমার ভালো বন্ধু আমরা বহু আইনি বিষয় নিয়ে পরামর্শ করি আইনের বিষয়টা ভালো বোঝে দেখুন যে এক একজন এক একটা বিষয়ে পারদর্শী এক লয় একজন তো মানে বড় নেতা মন্ত্রী তারাও তো লয়ারের সঙ্গে কথা বলে আমরাও সেই জন্যই বলি কী আছে আমরা তো আমাদের নিজেদের স্বার্থে ব্যক্তিগত প্রফেশনের জন্য কাজে লাগাই না তাহলে আমরা তো সকলের জন্য বলি তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে তা না আমি আলদার বিকাশ কেন যেতে পারলাম না সেই নিয়ে তুলকালাম শুরু করলো এবং প্যারাটিজার দিয়ে নিয়ে তুমুলভাবে আক্রমণ করলো এবং আমাদের যে শিক্ষামন্ত্রীর সঙ্গে পারমিশনের জন্য যারা হেল্প করেছে তাদেরকে অপমান করে কথা বলতে লাগলো এইগুলো কী এগুলো তো কোনো ঠিক নয় যদি কোনো বিষয়ে মদণ্ড হয়ও তাহলে সেটা কমিটি বিষয়ে নিজেদের মধ্যে ঠিক করে আলোচনা করতে হয় এই কি মাইকের মধ্যে তুমি যাচ্ছে তাই কাণ্ড আমি চললাম এগুলো ঠিক নয় মাথা ঠান্ডা রাখতে হবে এতগুলো লেগকে কন্ট্রোল করা তো সহজ ব্যাপার নয় সব কিছু যদি তার মানে আমি তাকে কখনোই বলিনি আমি তোমায় নিয়ে যাব আমি যাব আমি বলেছি তাকে একবারও নিয়ে যাব ক্যান্ডিডেট কজন চারজন পাঁচজনের বেশি ঢুকতে দেয় না আর সব থেকে বড়ো কথা কতজন ক্যান্ডিডেটই বা দরকার দুজন তিনজন হলেই তো যথেষ্ট এবার যেহেতু আমরা পাঁচজন ইয়ে করেছে আমরা জোর করে এখানে আরেকটা করেছি তো এখন প্রশ্ন হচ্ছে দু লক্ষ লোকে আমাদের আন্দোলন আমরা ফর্মটা ফিল আপ করে বলেছিলাম যে আমরা এগুলো জমা দেবো কিন্তু সেখানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে খুব অসম খুব অল্প লোককে আমি দেখলাম যাই হোক সে সমস্ত বিষয়ে আসছি তবে আমি যেগুলো মেনে নিতে পারলাম না যে শফিকুল নিজে যেতে পারেনি বলে আন্দোলন ভাঙার জন্য একটা কথাবার্তা বলেছে এগুলো আমার ওটাই পছন্দ হলো না এর আগেও আমি একটু দু দুবার পাঠিয়েছিলাম মন্ত্রিসভা দেখা করিনি ফলে আমার ফলে আবার আমি তৃতীয়বার সেক্ষেত্রে এইভাবে সিস্টেম করেছি ডি ওয়াইফআই নেতা যারা এসেছিলো তারা আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে যে আন্দোলনে মানে কি বলবো মানসিকভাবে তারা আমাদেরকে হেল্প করেছে সেক্ষেত্রে এইখানে তাদেরকে কুৎসা রাটানো এটা মোটেই ঠিক হয়নি আর বিভ্রান্তিমূলক কথাবার্তা ঠিক হয়নি ওই ছবিগুলো খুব ভালো বন্ধু কিন্তু আমি ওটাই ওর কাছ থেকে এটা আমি আশা করিনি অনেক বিষয়ে আমাদের সঙ্গে কথাবার্তা নয় ভালো বন্ধুত্ব আছে এই ধরনের আচরণ মোটেই আমি আশা করি নি ওর থেকে তো এইগুলো যথেষ্ট মনে কষ্ট দেয় নিজের কাছের বন্ধু যে এরকম আচরণ করে অনুদশের ক্ষেত্রে বলবো যে ডি ওয়াইফের নামে যে একটা কথাবার্তা চলছে সেটা নিয়ে ক্লিয়ার করি আমরা আন্দোলনের পারমিশন নিজের নামে বার করেছি যদি লেটারেরটা দেখবেন আমরা আন্দোলনের নিজের নামে পারমিশন বার করেছি এবার প্রশ্ন হচ্ছে ধরুন আমি একটা আপনি মেল করছেন একটা মেল করছেন কোনো একটা জায়গায় পাঠাচ্ছেন তাহলে এবার যে মেলটা পাচ্ছে আর যে মেলটা পাঠাচ্ছে তাহলে কী দুজনেরই তো একটা নাম্বার ওঠে বা নিজের মানে নাম্বার ওঠে মোট কথা তো এখানে আমরা যে আমাদের লেটার হেডটা আমাদের নামে যে পারমিশন যেটা বার করেছি সেইটা সল ডেকে সব জায়গায় ফ্যাক্স নেই আমরা ফ্যাক্সের মাধ্যমে এটা পারমিশনটা করার চেষ্টা করেছি তার কারণ আছে কারণ হচ্ছে লালবাজারে আমরা যখন মানে এর আগেও আমরা দেখেছি যতবারে আমরা পারমিশনের জন্য গেছি ওরা কী করে যে কাগজটা নিয়ে রেখে দেয় ওরা কিন্তু কোনো রিসিভ দেয় না এবং কোনো প্রমাণ থাকে না ফলে যে কোনো সময় যে কোনোভাবে ওরা বিভ্রান্ত করে কিন্তু কেস করে দিতে পারে যে মানে কী বলবো যে অনুমোদিত জমা ইত্যাদি তো সেই কারণে আমরা চিন্তা করেছি যে ফ্যাক্সের মারফত আমরা করবো তা কারণ তার কাছে তার ফলে আমাদের কাছে একটা প্রমাণ থাকবে লাল মনে 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 রাখবে যে ধর্মতলায় আন্দোলনে পারমিশন বার করে কিন্তু চারটিখানি ব্যাপার নয় আর সেক্ষেত্রে আমরা ফ্যাক্স করে পারমিশন বার করি ফ্যাক্সটা কলকাতায় সব জায়গায় থাকে না কারণ এখনকার দিনে মেলের যুগ চলে এসেছে কিন্তু ধর্মতলার ক্ষেত্রে ফ্যাক্স ছাড়া কিন্তু কোনো রিসিভ মানে গ্র্যান্ট হয় না তো সেই জন্য আমরা ইন্দ্রদাকে দিই যে আমাদের প্যাডটা দিই এবং বলি যে তুমি ফ্যাক্সটা করে দাও তা ওরা ওদের যে অফিস সেই অফিস থেকে ফ্যাক্সটা করেছে সেই জন্য ডি নামটা উঠেছে কিন্তু এখানে আমি এটা কথা বলি যে আমরা আপনারা বর্জন করে বলে দিচ্ছি যে যে লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের যিনি অফিসার আছেন যে গৌতম বাবু কিংবা যে মলয় মলয়বাবু কিংবা আরেকজন আছেন বোধ হয় আপনারা এদের নামের নাম্বারগুলো বলে দেবো ফোন নাম্বারগুলো বলে দেবো আপনারা এই নাম্বারে এদের অষ্টপথ যে দিয়েছে ফোন নাম্বারগুলো বলে দেবো এদেরকে ফোন করে জানবেন যে কার নামে পারমিশন বের হয়েছে এবং যদি আমাদের নামে পারমিশন না হতো তাহলে আজকে সতেরো আঠেরো উনিশ তিন দিন তো ষাট থেকে সত্তর বার আমাদের উপর চাপ আসতো না যে আপনারা আন্দোলনের ডেটটা চেঞ্জ করুন আন্দোলনের স্পটটা চেঞ্জ করুন কারণ ওই একই দিনে ওখানে বিজেপির সভা ছিল ওখানে সিপিএমের সভা ছিল ওখানে আদিবাসী কমিটির সভা ছিল এভেন আমাদেরও কিন্তু এখানে সভা ছিল তো সেই জন্য ওরা কিন্তু কোনো মতেই পারমিশন দিতে চাইছিল তবে যেহেতু আমরা ফ্যাক্স করেছি তাই ওরা ফেসে গেছে কারণ ফ্যাক্সের মাধ্যমে পারমিশন করলে তার আমাদের একটা রিসিপ্ট থাকে কিন্তু যদি আমরা লিখিত কাগজে করতাম তাহলে কিন্তু আমাদের রিসিপ্ট থাকতো না এই কুটকৌশলটা এখানে আমাদেরকে অবলম্বন করতে হয়েছে যারা জানে না বাইরে থেকে উল্টো পাল্টা কথা বলে বেড়ায় এই যে পঁচিশে সেপ্টেম্বর আন্দোলনটাকে ছিল অনুতোষরা সেই আন্দোলনে পারমিশন বার করতে গিয়ে ওদের কত সমস্যা হয়েছিল তারা বড় বড় কথা বলে এবং আন্দোলনের আগের দিন বিকেলে পোস্ট করেছিল যে আন্দোলন ক্যান্সেল অত সোজা সেটা তো আচার্য শুধু আর এটা তো আমাদের ধর্মতলায় একদিন ধর্মতলায় আন্দোলনের দিকে একটা রিসিভ পারমিশন করে দেখাক কত ক্ষমতা দেখব জানে কতটুকু এ বিষয়ে অত সোজা কতটুকু জানে ওখানে ডিও এফে কি আমি যে এই ওই অফিস থেকে পাঠাচ্ছি সেজন্য অফিসের ওইটা উঠেছে তার মানে এই নয় আপনার লেটার হেডটা দেখুন কার নামে আছে লেটার হেডটা আমাদের পশ্চিমবঙ্গের শীর্ষ চাকরি প্রার্থী মঞ্চ এখানে ধন্যবাদদের কারা অ্যাপ্লাই করছে আমার নাম আছে অনুতোষেন ইয়ে সরি আমার নাম আছে অষ্টমদর নাম আছে ফোন নম্বর আছে আমাদেরকে ষাটবার ফোন করা হয়েছে বললাম তো যে লালবাজারে যান স্পেশাল ব্রাঞ্চে জিজ্ঞেস করুন বুদ্ধদেব ঘোষকে জিজ্ঞেস করুন এসি কমিশনার জিজ্ঞেস করুন যে কাদের নামে পারমিশন বেরিয়েছে না জেনে সব মূর্খের মতো কথা বলেন এখন বাচ্চা আছে সব নিজেরা তো একটা আচার্য সদর পারমিশন করতে গিয়ে আগের দিনটা পোস্ট করছে যে আন্দোলন হবে না তারপর আবার বড়ো বড়ো লোকের উপর কথা বলে আগে যোগ্যতায় পৌঁছান আমরা যেটা করছি সেই জায়গায় পৌঁছান তারপরে আগে সমালোচনা করতে আসবেন লেভেল না লেভেল দেখেন আপনারা আসুন আমাদের সঙ্গে কই জেলা কই মে যখন মেদিনীপুরে জেলা মিটিং হলে আপনি ছিলেন না কেন তো ফোন করে বলা হয়েছিল এলেন না কেন ব্লকে ছিলেন না কেন আপনি যদি প্রকৃতি আপার ক্যান্ডিডেট পাশে দাঁড়াতে পারেন তাহলে ভেদাভেদ বলে এলেন না কেন সবাইকে তো রেখেছি আমি এলেন না কেন শুনুন কেউ কাউকে গুরুত্ব দেয় না গুরুত্ব নিজে তৈরি করে নিতে হয় আপনি এমন কাজ করুন যাতে আমি বারবার ফোন করে আপনার থেকে হেল্প চাই সেই নিজের কাজটা সেই যোগ্যতাটা তৈরি করুন হ্যাঁ কেন বিশ্বজিৎ দাস বলছে জেলা মিটিং অনলি আপার বলা হয়েছে হ্যাঁ আপারে তো দেখুন আপারের বাইরেটা কোথায় এখানে আপনি বলুন যে প্যারাটিচারদের যে বিষয় যে টেন পার্সেন্ট সংরক্ষণ সেইটা আপারের বাইরে কী বলুন এখানে একটা জিনিস বলি যে আপনার ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে নাইনটি পার্সেন্টের প্রসেসটা স্টার্ট করার কথা বলা হয়েছে তার মানে এই নয় যে নাইনটি পার্সেন্ট নিয়োগ হয়ে যাবে ওই টেন পার্সেন্ট প্যারাটিচারদের যে ব্যাপারটা টেন পার্সেন্ট প্যারাটিচারদের যে ব্যাপারটা ওই কেস না মিটলে কিন্তু আপারে কোনো রিক্রুট কমপ্লিট হবে না কতটুকু জানেন কেসের সম্পর্কে নাইনটি পার্সেন্ট এইভাবে রিক্রুট হয় না নাইনটি পার্সেন্টের প্রসেস তো চলতে পারে কিন্তু টেন পার্সেন্টের প্রসেস মিটবে তবে গিয়ে কেস মিটবে তবে গিয়ে রিক্রুটটা হবে জানেন এখানে আর সবথেকে বড়ো কথা ওদের তো আর যে টেন পার্সেন্ট সংরক্ষণ পাবে কি না সেইটা নিয়ে তো এখনো পর্যন্ত ফাইনাল হিয়ারিং বাকি আছে যদিও এখানে একটা অর্ডার হয়েছে কিন্তু এখন ফাইনাল হিয়ারিং বাকি আছে না জানিসো উল্টো পাল্টা কথা হ্যাঁ আরেকটা বিষয় আমি বলবো যে আমি অনুতোষকে বলেছি অনুতোষ আন্দোলনের এর আগেও চেষ্টা করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আন্দোলনে অ্যান্টি পোস্ট কি কী দরকার বেকারদের স্বার্থে আন্দোলন তো চাকরি হলে দুটো যে তিনটে নম্বর কাটা হয় সেও তো চাকরি পাবে তাহলে নোংরামি করার কী দরকার সে ডি পারমিশন নিয়ে যখন পোস্ট করেছে তার আগে আমাকে জেনেছিল ব্যাপারটা কি না জেনে যে পোস্টগুলো এই যে আমি বলছি সেটা তো পুরো সকলের সামনে তো হয়ে গেলো সকলের সামনে তো ভুল প্রমাণিত হয়ে গেল আমি নাম করে বললাম যে স্পেশাল ব্রাঞ্চে গৌতমবাবু মলয়বাবু বুদ্ধদেব ঘোষ এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান কি ফোন করুন যে কার নামে পারমিশন বেরিয়েছে ফ্যাক্সটা আমি যেখান থেকে করতে পারি সে অফিসের নাম উঠতে পারে আমি ফ্যাক্স আমি মেলটা যার যে কোনো বন্ধু মোবাইল থেকে করতে পারি সেখানে উঠতে পারে আমরা যখন দশই নয়ই জানুয়ারি আমরা যখন রাজ্যপালের কাছে আমি ইয়ে দিই কী বলে আমরা ডেপুটেশন দিই আমার মোবাইল থেকে তখন মেল করেছিলাম কারণ সেখানে মেল গ্র্যান্ট কিন্তু লালবাজারের ক্ষেত্রে এইখানে ধর্মতলা পারমিশনের ক্ষেত্রে মেল গ্র্যান্ট নেই এখানে ফ্যাক্স করে করতে হয় কারণ আমার রিসিভ থাকে একটা সব কিছু সিস্টেম আছে জানে কেউ কিন্তু আপনি লিখিতভাবে জানেন আপনাকে রিসিভ দেবে না তার মানে আপনার কোনো হদিশ নেই যে কোনো মুহূর্তে যে কোনো কেস দিয়ে দিতে পারে ফ্যাক্স করলে কিন্তু সেই সমস্যাটা নেই বোঝেন বোঝেন না বলতে বলে কথা বলেন আচ্ছা এবার আসি সিদ্ধার্থ কুমার মাল সম্পর্কে সিদ্ধার্থ মাল দীর্ঘদিন ধরে আন্দোলন আছে আন্দোল আন্দোলনে এরা করেছে ঠিক কথা খুব ভালো কথা কিন্তু গত কয়েক মাস ধরে দেখছি অত্যন্ত নোংরামি আরম্ভ করেছে এইটা কিন্তু মোটেই কাম্য নয় সত্যি আপনার যদি আপারে বেকারদের স্বার্থে নিয়ে কথা বলার থাকে একসাথে করুন না আন্দোলন আপনি নিজের এমন কিছু করেন কেন যেখানে লোকের কাছে হে হয়ে ওঠেন এই যে আন্দোলনে আপনি একটা এই যে গত আপনারা আন্দোলনে পোস্ট করেন নিজের নিজেরাই তো আন্দোলনে আসেন না পঁচিশে সেপ্টেম্বর আন্দোলনে আপনি এসেছিলেন আসেননি গতকাল আন্দোলনে এসেছিলেন আসেননি আবার বেকারদের সাথে কথা বলেন যদি বেকারের সাথে কথা নিজে একটা আন্দোলন সংগঠিত করুন আমি ভুল মেনে নিলাম ভুল আপনি দেখান সঠিক পত্র দেখান আপনাকে আপনার আপনার হয়ে পোস্ট করব আপনি আন্দোলনে ডাকুন আপনারা আমি পোস্ট করবো প্রচার করবো ডেকে দেখান কেন পারেন না তাহলে সমালোচনা যখন নিজে পারবেন না সমালোচনা করতে আসবেন না মাথায় নেবেন কথাটা আর একটা কথা যে জেলা মিটিং আপনি সংগঠিত করছেন না কেন তাহলে জেলা জেলা কমিটি ব্লক কমিটি এগুলো গঠন করে আন্দোলনটাকে বড় করুন নিজের জেলার ক্যান্ডিডেটদের সংখ্যা বাড়ান প্রকৃত খাটুন আমি যেমন করেছি কুড়িটা জেলাতে মিটিং করিয়েছি যে কটা মিটিং হচ্ছে সবকটাতে বেশিরভাগ ক্ষেত্রে আমি লাইভে ছিলাম আমি ভিডিও কলে ছিলাম করে দেখান কোন দিন করতে পেরেছেন এগুলো সমালোচনা করছেন আগে আমার জায়গায় পৌঁছন আমি যেটা করেছি সেই জায়গায় আসুন আমার মতো পরিশ্রমটা করে দেখান তারপর আমার সমালোচনা করবেন সমালোচনা করার জন্যও যোগ্যতা দরকার আচ্ছা আমাদের পার্থপ্রব্য বললেন আমরা বললাম দশ হাজার জন্য আমরা বাইরে আছি তো বলছে দু আমার আমার কাছে খবর আছে যে কুড়ি লাখ ক্যান্ডিডেট আছে তো কুড়ি লাখকে ডেকে নিয়ে এসো সত্যি তো ভুল বলেনি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আমাদের আপারে রয়েছে দু লাখ আঠাশ হাজার টেট পাস তা আমরা কেন এই পাঁচ ছ হাজার পাঁচ ছ হাজার যে ছ হাজারে কি চাকরি দরকার সেটা ভাবুন এই যে অ্যাকচুয়ালি যে সিদ্ধার্থ সে যে এই যে প্রচারগুলো করে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি তো এটা কী একটা আন্দোলন ডাকছে না আন্দোলনের একটা সুস্থ সংগঠিত হওয়ার জন্য যে কোনো সেটা সুস্থ পরামর্শ সেটা দিচ্ছে না আর ওদেরকে আবার কী করছে যে অ্যান্টি প্রচার করে এইগুলো কি যে নিজে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সেই জন্য আমি কি প্রচার আমি কি বলছি আমি যে পোস্ট করছি সেটাকে নিয়েই পাল্টা করে নিজেকে প্রাসঙ্গিক হতে চাইছে আরে যদি প্রাসঙ্গিক হতে চান যদি সেলিব্রিটি হতে চান তাহলে নিজে এমন কিছু করুন যে লোকে আপনার পিছনে ছুটবে আমি তোমার সাথে সেলিব্রিটি হতে চাইনি আমি তো বেকারদের সারতে গিয়েছি তাই না শোন সেলিব্রিটি হওয়ার অনেক উপায় আছে কিন্তু সেইগুলো নয় আমরা চাকরির জন্য গেছি বলুন তো রকম একটা এই এইরকম একটা পজিশনে দাঁড়িয়ে সবার সামনে থেকে দাঁড়িয়ে স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আন্দোলন করার মতো সতেরো জনের এখন দেখায় আপনি শেষ আন্দোলন লাস্ট কবে ডেকেছিলেন আর এর মধ্যে আপনাদের কোনো অগ্রগতি নেই কেন আপনারা তো আন্দোলন ডেকেছিলেন পঁচিশে সেপ্টেম্বর হয়তো বিরানব্বই জন আন্দোলনে এসেছিলো কেন বলুন নিজেদের দুর্বলতাটাকে দেখুন মুখ্যমন্ত্রীর শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি গেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি গেছি কতটুকু উদ্যোগ নিয়েছেন আপনারা আপনাদের তো সেই আচার্য সদন এর বাইরে কী করতে পেরেছেন আজকে বাইশে জন্য আন্দোলনটা করেছিলাম আড়াই হাজার ক্যান্ডিডেট নিয়ে নেমেছিলাম কিছু প্রসেস স্টার্ট করতে পেরেছেন সেই জন্য নাইন টু টুয়েলভের আজকে চলছে মানতেই হবে এটা আপনাকে সারা পশ্চিমবঙ্গকে মানতে হবে এবং আপনাকে এটাও বলি যে আপার প্রাইমারি সুদিন আসতে চলেছে সেটাও আমরা বলে দিচ্ছি কী বলবো সেটা লাস্টে বলবো শুনে চমকে যাবেন কী হতে চলেছে যাবেন সুতরাং আবার বলবো নিজের নিমেজ তোমাদের কিছু নেই নিজেদের যে একটা বয়স অনুযায়ী যে একটা সম্মান বোধ আছে এইগুলো নষ্ট করে নেবেন না গ্রুপে যায় দিনে পর দিন আমাদের গালি গালিগালাস দিচ্ছে কি মানসিকতা শিক্ষিত নাকি অশিক্ষিত আপনারা আর একটা কথা ইউটিউব চ্যানেল নিয়ে যথেষ্ট নোংরা ভাষায় আপনারা কথা বলেন আমি আমার নিজের পয়সায় নেট খুলে করছি আমার এটা অধিকার আছে আপনার ক্ষমতা থাকলে আপনি ইউটিউব চ্যানেল খুলুন খুলে প্রচার করে বেড়ান খুলে টাকা রোজগার করে দেখান অত সস্তা একটা চ্যানেল খুলে টাকা রোজগার করা জানেন কত মজা করে দেখান মুখে থুতু উঠে যাবে চ্যানেল চালাতেই পারবেন না অত সস্তা ইউটিউব চ্যানেল খুলে টাকা রোজগার করা টাকা রোজগার করা অনেক প্রসেস আছে ইউটিউব চ্যানেল খুলে টাকা রোজগার করা কোনো মানসিকতা নেই নিজের চাকরির দরকার তাই এই লাইনে আছি আর আরেকটা কথা আমি বলেছিলাম যে লাইভ কেটে যায় লাইভ কেটে যায় বলে বাধ্য হয় আমাকে ইউটিউবে সমস্ত কিছু আপলোড করতে হয় সেগুলোকে নোংরা ভাষায় নিচ্ছেন করুন আপনারা যত অপপ্রচার করবেন তত আমার সুনাম হবে তত আমার প্রচার হবে যারা আমাকে অপপ্রচার করছেন সিদ্ধার্থ মাল অনিতোষ বরপণ্ডা নারায়ণ সরকার কি আবু সালেক নাকি আরে আরও বেশ কি প্রসন্ন বর্মন আরও বেশ কয়েকজনকে দেখলাম যারা করছেন তারা আমার ডবল প্রচার করে বেড়াচ্ছেন আপনাদের আরও ধন্যবাদ আরও বেশি সমালোচনা করুন আপনাদের সমালোচনার জন্য আমি দুজনের জায়গায় দশজনা দশজনের জায়গায় কুড়িজনের জায়গায় পৌঁছতে পারবো আপনারাই আমার প্রচারক আপনারাই আমার পাহাড়েদার বাড়িতে প্রভু ঘুমালে যেমন কুকুর পাহাড়দার হয় আপনাদেরও সেই অবস্থা আমি কী পোস্ট করবো সেইটা আপনার লোকের কাছে ছড়িয়ে দিচ্ছেন আমি কী বলছি সেটা ছড়িয়ে দিচ্ছেন আপনারাই আমার প্রচারক আপনারাই আমার সেলিব্রিটি করে তুলছেন আমাকে ইম্পর্টেন্স দিচ্ছেন দেখুন একবারও আপনাদের নাম করি না কোথাও কিন্তু আজকে বলছি কারণ কারণ নোংরা বিয়ে একটা সীমা থাকে সেই জন্য আজকে দায়িত্ববোধ কথা আপনাদেরকে বলছি কিন্তু মনে রাখবেন কোনোভাবে আমাকে দাঁড়াতে পারবেন না পারবেন না পারবেন না আমি যা করছি দিনের পর দিন ইম্প্রুভ করব বাইশে জুনের আন্দোলনে সেখানে বারোশো লোক ছিল তেরোশো লোক ছিল সরি বাইশে মার্চের আন্দোলনে তেরোশো ছিল বাইশে জুনের আন্দোলনে ছিল আড়াই হাজার গতকালের ছিল আন্দোলনে ছিল ছ হাজার এরপর এর থেকে বড়ো আন্দোলন করে দেখাবো যদি পারেন ঠেকিয়ে নেবেন ওপেন চ্যালেঞ্জ যদি পারেন ঠেকিয়ে নেবেন আর যদি নিজে পারেন কিছু করে দেখান ওপেন চ্যালেঞ্জ থাকলো করে দেখান আপনাদের বলছি যারা যারা সমালোচনা তারা বলছি করে দেখান আমি যা করছি সেটুকু করে দেখান আগে করবেন যোগ্যতায় আসুন আগে করবেন তবে যোগ্যতায় আসবেন তাহলে আপনাদের যোগ্যতা নেই এইবার আসি আসল কথায় এই আন্দোলনটা করার আগে প্রতিটা জেলাতে কমিটি গঠন করেছি আমি ব্লক জেলার কমিটি জেলা মিটিং আমি করেছি ব্লক কমিটি গঠন করেছি আমি স্টেট কমিটি গঠন করেছি আমি পুলিশ পারমিশনের জন্য কমিটি গঠন চেষ্টা করেছি বা আপনার প্যানে বলুন করেছি আমি আন্দোলনে ব্যানার করেছি আমি ব্যাচ তৈরি করেছি ব্যানারে যে ফরম্যাট আমি তৈরি করেছি ব্যাচ আমরা তৈরি করেছি স্লোগান আমি দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত গলা ফাটিয়ে স্লোগান দিয়েছি ফর্ম আন্দোলনে যে গিয়ে যারা যে ফর্ম ফিল আপ করেছে সমস্ত সিস্টেমেটিক্যালি আমার আমার সঙ্গে আরেকটা ছেলে আছে খুব হেল্প করেছে নাম প্রকাশে দিতে চায় না তাই বলছি না আচ্ছা আন্দোলনে যে খরচা হয়েছে কালকে প্রচুর টাকা লস টাকাই দেয়নি দশ টাকা বিশ টাকা করে দিয়েছে অথচ তারা কোনো জায়গায় গিয়ে ঘুষ দিয়ে দিকে আট লাখ দশ লাখ টাকা দেয় প্রচুর না বহু টাকায় কালকে লস পকেট থেকে টাকা দিয়েছি কালকে স্পটেই ওখানে দিয়েছি দেড় হাজার টাকা পকেট থেকে প্লাস আরও তো আজকে আরও হিসেব করে দেখছি কত আচ্ছা বিধানসভায় সেখানে গিয়ে শিক্ষামন্ত্রী পায়ে ধরেছি আমি মৌমিতা আপনাদের এই দু লক্ষ আঠাশ হাজারের ক্যান্ডিডেটদের জন্য আপনারা তো যারা সমালোচনা তারা কোনো দিন পৌঁছোতেই পারেন নি আচ্ছা তারপর আর আর আপনারা করছেন কি অ্যান্টি পোস্ট করছেন আপনারা কি কৈফিয়ত তলব করছেন যোগ্যতা নেই আপনাদের কৈফিয়ত তলব করা কে আপনারা কোথায় ছিলেন যখন জেলা কমিটি করতে হয় কোথায় ছিলেন ব্লক কমিটি করে কোথায় ছিলেন স্টেট কমিটি তৈরি হয়ে কোথায় ছিলেন প্রতিটা জেলাতে যখন আমরা মিটিং করি তার ভিডিও কলে কে ছিল আমি পুলিশ পারমিশন কে করেছে আমার নামে বেরিয়েছে আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে অ্যারেস্ট করা হবে জানেন বলেন কি ব্যানার ফরম্যাট আমি করেছি স্লোগান দিয়েছি গলা ফাটিয়েছি আন্দোলন শুরু থেকে শেষ আমি আপনি কে যারা সমালোচনা করছেন কোথায় আপনার জায়গা কোথায় আপনার গুরুত্ব কোথায় আপনার ভূমিকা তাহলে আপনি কথা বলতে চাচ্ছেন কে আপনি আপনি কাজ করবেন গুরুত্ব দেখান তবে আপনার অস্তিত্ব তাহলে কোথায় নেই এইগুলো বলতাম না আমি জানি একশো জনের মধ্যে নব্বই জন আমাকে ভালোবাসে নব্বই আমি আন্দোলন ডাকলে নব্বই জন আসবে কিন্তু বাকি দশজন যে অপপ্রচার করছে তার উত্তরটা দেওয়া দরকার সারাদিন আমি কিছু বলিনি এই কারণেই কারণ আমার সারাদিন প্রচুর কাজ ছিল কিন্তু আমি যদি কিছু না বলি এরা আমাকে দুর্বলতা ভাববে সেই জন্য বলবো ফেসবুকে বাতেলা না মেরে স্পটে যদি কিছু করতে হয় করে দেখান আর না হলে চুপচাপ মুখ বুঝে থাকবেন নাহলে এরপর যদি এরকম দেখতে থাকি এর থেকে বড়ো স্টেপ নেব মাথায় রাখবেন এবার আসি এতগুলো কথা না বলে পারছিলাম না কারণ গ্রুপে প্রচুর নোংরামি চলছিল এবং আমি জানি যারা আমার বন্ধু তারা প্রত্যেকে এখানে খুব আঘাত পাচ্ছিল এবং কিন্তু প্রকৃত সত্যটা আমি সেখানে তুলে ধরতে চেয়েছি সেই জন্য আমাকে এই জিনিসটা করতে হয়েছে আর আরেকটা ভালো খবর দিই সকলকে কালকে আমরা যে আমি পোস্ট করেছিলাম যে আন্দোলনের গুরুত্ব খুব শিগগিরই বুঝতে পারবেন কালকে কি হয়েছে জানেন কালকে আমরা চলে আসার পর পার্থ চট্টোপাধ্যায় তারপর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর বীরভূমের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিম এরা চারজনা নিয়ে বিধানসভায় জোর আলোচনা হয় আমাদের বিষয়টা নিয়ে আমরা যে পা চেপে ধরেছিলাম আমরা যে কান্নাকাটি করেছিলাম আমি যে বলেছিলাম যে স্যার বেকারত্বের টানে আর রাত্রেবেলা বালিশ মধ্যে মুখ বুঝে কাঁদতে হয় মৌমিতা যে ওখানে চোখে জল ফেললো এবং বললাম যে স্যার যে এই শ্বশুর মাসে গতকাল মারা গেছে তবুও এসেছে স্যার চাকরির জন্য মন গলে গেছিলো জোর আলোচনা হয় আমাদেরটা নিয়ে এবং ঠিক হয় যে ডিসেম্বর মাসে ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে আপার প্রাইমারি ভেরিফিকেশানে নোটিশ আসছে আবার শুনুন ডিসেম্বর মাসে ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে আপার প্রাইমারি ভেরিফিকেশনের নোটিশ আসছে আজকের খবর আর আরেকটা কথা যে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান দশ থেকে কুড়ি তারিখ এর মধ্যে ডিসেম্বর মাসে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে এর এম প্যানেল লিস্ট বেরোবে এবং জানুয়ারি মাসের মধ্যে এম প্যানেল প্লাস ওয়েটিং সমস্ত রিক্রুট কমপ্লিট হবে কালকে ঠিক হয়েছে বিধানসভায় এবং সেটা কালকে আমরা আসার পর বিধানসভায় এই ঠিক হয় এই শুভ সংবাদটা আপনাদের দিলাম কেউ দিতে পারেনি এখনও পর্যন্ত এই হচ্ছে বিষয় যেটা আমরা যেটা কেউ জানে না এবার কী বলবেন ফেসবুকে বড় বড় যারা বড় লেকচার মেরেছিলেন ময়দানে নেমে দেখান ফেসবুকে হিরে না প্রকৃত বাস্তু হিরে হয়ে দেখান পুলিশের সামনে অ্যারেস্টে নিয়ে হয়ে দেখান অনেকে কালকে বড় বড় কথা বলেছে অনশন চলতে পারতো অনশন চলতে পারতো হ্যাঁ খুব ভালো কথা আমি তো আন্দোলনে যখন সবাই যখন যখন বলছে দাদা আপনি বলুন কী করব আমি বলেছিলাম আমি অনশন করব। ওই ধর্মতলার রাস্তায় বসে আমি অনশন করবো কিন্তু আমার সঙ্গে এখানে যারা আছে প্রত্যেকে থাকতে হবে প্রত্যেকে নাম নাম নথিভুক্ত করুন কারণ এমন না হয় যে সন্ধে হচ্ছে রাত হচ্ছে এক এক করে লোক পালিয়ে যায় আর যেখানে পুলিশের সংখ্যা বেড়ে যায় কারণ অসম্মানিত হতে চাই না আর পুলিশের লাঠিটা খাবো কি সমবেতভাবে দু একজন লাঠি নয় কালকে ওয়েটিংদের আন্দোলন ছিল না আচার্য সদর অনেকেভাবে বলেছেন যে স্পটটা আচার্য সদন হলো না কেন ওখানে অনশন ওখানে না দাবি নামাল অনশন করতে পারতাম কালকে ওয়েটিং না তো আন্দোলন করেছিল ওরা তো ম্যাডামের গাড়ি আটকে ছিল তাহলে রাত অবধি থাকলো না বলুন অত সস্তা লাইট বন্ধ করে ঠেঙিয়ে তুলে দেবে অনশন মুখে বলা সোজা কিন্তু সেখানে একটা সংঘবদ্ধ শক্তি দরকার সবাই মিলে করতে হবে তবে ওই দু একশো জনকে নিয়ে হয় না সিস্টেম হচ্ছে সব কিছুর কলকাতার মতো জায়গায় ধর্মতলার মতো জায়গায় রাস্তা অবরোধ করে কালকে ছিলাম সারাদিন আমরা ক্যান্ডিডেট এস এসসি ক্যান্ডিডেটরা দীর্ঘ কোন রাস্তা অবরোধ করেছিল প্রত্যেকে সংগ্রামী অভিনন্দন আর কালকে আন্দোলনের জোশ ছিল যা ইতিপূর্বে কোনো দিন দেখা যায়নি সুতরাং সমালোচনা করবেন না রাজানন্দীর জায়গায় পৌঁছান রাজানন্দী সমালোচনা করার কে দশ বার ভাববেন দশ বার আরেকটা কথা আমাদের নাম ফোন নাম্বার সমস্ত তো বিধানসভায় গেছে সমস্ত লালবাজারে গেছে আমরা তো টার্গেট হয়ে গেছি আমার তো ডিটেলস নেবে আমার ডিটেলস নেবে যে বাড়ি কোথায় কী করে টার্গেট হয়ে গেলাম কি আরও বড়োভাবে টার্গেট হয়ে গেলাম মুখ্যমন্ত্রী যেহেতু মন্ত্রীর কাছে ডাইরেক্ট গেলাম দশ হাজার ছেলেকে নিয়ে গিয়েছি তার বিরুদ্ধে সাহস দেখা সাহস দেখান এগিয়ে আসুন যারা সমালোচনা করছেন তাদেরকে বলব যারা সমালোচনা করছেন তাদেরকে বলবো আগামী এক মাসের মধ্যে কিছু করে দেখান আন্দোলন যদি না করতে পারেন আপনাদের প্রত্যেকের নাম করে এর থেকে বড় করে সমালোচনা করব অনুতাশ বরপন্ডা তারপর হচ্ছে সিদ্ধার্থ মাল তারপর হচ্ছে এই নারায়ণ সরকার যারা বলেছেন আমি একটু বিশ্বাসঘাতকতা করেছি এক মাস টাইম দিলাম সমালো আন্দোলন করে সফল করে দেখান যদি না করতে পারেন আপনাদের নাম ফটো সহ ফেসবুকে পোস্ট করে ওপেন সমালোচনা করব। নাম করে বললাম সমালোচনা করবেন বন্ধু ভাবি আপনাদের স্টেট কমিটিতে জায়গাতে ভেবেছিলাম কিন্তু আপনাদের কোনো কোনো কমিটি কোনো কোনো কমিটিতে থাকার যোগ্য নাই যাই হোক দেখুন আবেগবশত রাগবশত কিছু বলে ফেললাম তার কারণ এই কদিন মানে ঘাড়পিট বেঁকে গেছে বা গলা বসে গেছে এই সমস্ত করতে 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 সারা দিন রাত ঘুম নেই কীভাবে আন্দোলনটাকে সংগঠিত করা যায় বড় করা যায় এই জন্য কিন্তু মানুষের এই সমালোচনা সত্যিই খুব মানে নেওয়া যায় না কারণ সৎ উদ্দেশ্য নিয়ে এগোয় কিন্তু মানুষের কটুক্তি বা নোংরামি মানসিকতা সেগুলো সহ্য করতে পারি না নিতে পারি না গালাগালি তো দিতে পারি না আমার মা বাবা সেটা শেখায়নি তাই ভদ্র ভাষায় এই জিনিসগুলো বলতে হচ্ছে আমি নিজের চাকরির জন্য লড়ি শুধু তাই নয় প্রত্যেকটা ছেলেমেয়ের চাকরির জন্য লড়ি সবাই পাক সবার জন্য আমি এগিয়ে আসি কারোর জন্য অ্যান্টি পোস্ট করতে যাই না কারো সমালোচনা করি না আমি বলেছি যে যার ক্ষমতা আছে সে ইউটিউব খুলুক খুলে দেখাক আমি রোজগার করে দেখাক ইউটিউবটা কেন খুলেছি বলেছি আমার লাইভ কেটে যায় বারবার কেটে যায় সেই জন্য আমি ইউটিউবে এগুলো আপলোড করি যাই হোক শুনুন আমি এটুকু জানি একশো জনের মধ্যে নব্বই জন ভালো লোক জন খারাপ লোক এই দশজন এই ন এই দশজনের জন্য বাকি হয়তো প্রভাবিত হয় সেই জন্য আমি যিনি আমার যার অবস্থানটা পরিষ্কার করলাম আমি এখনও আন্দোলন লড়ব এর থেকে বড় আন্দোলন সংগঠিত করবো যদি কাজ না হয় কিন্তু আমার পাশে থাকতে হবে আমার ভয় ডর নেই তাই জন্য আমি এগোচ্ছি এইভাবে বাকিদের ভয় ডর আছে তাই তারা এগোচ্ছে না কেউ কেউ লিখেছে রাজানন্দির সেটিং হয়ে গেছে আরে মশাই সেটিং হলে তো সে আন্দোলন ডাকে না তারা মানে এই যারা আন্দোলন ডাকছিল তারাই সেটিং হয়ে যারা আন্দোলন ডাকতো এখন আর আন্দোলন ডাকে না তার মানে তাদের সেটিং হয়ে গেছে তারা তারা বসে আছে চুপ করে তাই তো দাঁড়ায় ব্যাপারটা অত অত সোজা নাই যা পারলে বলে দিলে বলতে তো ট্যাক্স লাগে না ফের যদি বলেছেন আমার থেকে খারাপ কেউ হবে না মাথায় রাখবেন আবার বলছি পারমিশনের বিষয়ে স্পেশাল ব্রাঞ্চে যান গৌতমবাবুর কাছে যান মলয়বাবুর কাছে যান তারপর অসিত বাবুর কাছে যান নাম করে জিজ্ঞেস করে আসুন পারমিশন কার্ড নামে বেরিয়েছে যেখান থেকে পাঠাচ্ছেন সেই ফ্যাক্সের অফিসের নাম্বার ওটা কুসংস্কার এই বলে কুৎসার রান্নানোর আগে দশবার ভাববেন কতটুকু জানেন এ বিষয়ে যাই হোক আর বেশি কিছু বলবো না অনেকক্ষণ বলেছি যদি কিছু খারাপ বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে প্রত্যেকে আমার কাছের সিদ্ধার্থ আমার খুব কাছের অনুতোষও খুব কাছের কিন্তু এদের এই সমালোচনা আমার কাছে মোটেই সহ্য হয় না আর আমি চাই যে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং ওরা পরবর্তীকালে আমাদের সঙ্গে আন্দোলনে সহযোগিতা করবে যদি ওরাও আন্দোলন ডাকে আমি সেগুলোতে সহযোগিতা করে একসঙ্গে আমি আন্দোলনে প্রচারে যাব কিন্তু অ্যান্টিপোস্ট করে আন্দোলনকে বিভ্রান্ত করার মানুষকে বিভ্রান্ত করার কোনো কাজে আমি যাব না যে বিষয়গুলো নিয়ে সমালোচনা উঠেছে সেগুলো নিয়ে পরিষ্কার করে বলে দিচ্ছি থার্টি পার্সেন্ট সংরক্ষণের কথা প্যারাটিচারদের হয়নি 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 টেন পার্সেন্টের কথা বলা হয়েছে আবারও পরিষ্কার করে বলছি আর পারমিশন কপি আমার নামে বেরিয়েছে অষ্টপদ শাসপালের নামে বেরিয়েছে ডি ওয়াই ওখানে ওটা অফিস থেকে গিয়েছে কিন্তু পারমিশনটা আমাদের নামে বেরিয়েছে বললাম যদি দরকার হয় স্পেশাল ব্রাঞ্চে যখন ডিরেক্টরি যান কী বলে ফোন ডিরেক্টরিতে যান গুগল থেকে সার্চ করুন লালবাজারের নাম করে জিজ্ঞেস করুন ফোন করুন বেরিয়ে যাবে হাস্তা তো যাই হোক যা বললাম যার এতক্ষণ পর্যন্ত অন্যান্য বিষয় ছাড়াও আবার মূল কথা হচ্ছে যে আপার প্রাইমারি ডিসেম্বর মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আপার প্রাইমারি নোটিফিকেশান আসার কথা যেটা কালকে গতকাল পার্থ চট্টোপাধ্যায় ফিরে হাকিম আর ওদিকে ওটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বীরভূমের যিনি কৃষিমন্ত্রী অন্য হচ্ছে আশিস ব্যানার্জি এদের মধ্যে জোর আলোচনা ফলে এটা উঠে এসেছে এবং ডিসেম্বরের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কোনো একটা সময় ওয়ার্ক এবং ফিজিক্যালটা বেরিয়ে যাচ্ছে এবং এদের ওয়েটিং সহ সবটাই জানুয়ারির মধ্যে কমপ্লিট করার কথা হয়েছে এরকম কিন্তু এটা চাঞ্চল্য কথা কালকে আমরা এই যে পা জড়িয়ে না ধরতাম তাহলে এই জিনিসটা আসতো না এই জন্য প্রত্যেকে একবার স্যালুট জানানো হচ্ছে প্রত্যেকে ধন্যবাদ জানানো হচ্ছে যে এই বন্ধ প্রসেসটাকে আমরা স্টার্ট করার জন্য এগোচ্ছি সেই জন্য সমালোচনা করবেন না সহযোগিতার হাত বাড়িয়ে দিন সফিকুল যে মুর্শিদাবাদের বন্ধু বলুন মনে কোনো কষ্ট পেও না আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আমি তোমাকে বন্ধুর চোখে দেখি কিন্তু তোমার এই আচরণটা সেটা মোটেই আমার কাছে ভালো লাগেনি যদি কোনো ভুল হতো বন্ধু হিসেবে বন্ধু হিসেবে বলতেই পারতেন কিন্তু তা বলে সবার সামনে মাইকে এই সমস্ত করা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ এইসব করা এগুলো অন্তত তোমার মতো একটা বুদ্ধিমান ছেলের কাছ থেকে আমি কখনোই আশা করিনি রাগ কন্ট্রোল করো বন্ধু তো আমরা প্রত্যেকেই তো চাকরি প্রার্থী প্রত্যেকে তো বেকার বন্ধুর মধ্যে এই জিনিসগুলো কেন আসবে কমিটির মধ্যে এই জিনিসগুলো কেন আসবে বন্ধুত্বের হাত বাড়িয়ে যখন বন্ধু বলে ডাকো সুতরাং বন্ধুত্বের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে যদিও আমি তোমাকে কখনোই বলিনি যে আমি তোমায় বিকাশ ভবনে নিয়ে যাব আমি তোমাকে আচার্য সচনে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু তুমি যাওনি রাজি হওনি কিন্তু বিকাশ ভবনে না গেলে যে এইরকম একটা আচরণ আমি আশা করিনি তোমাকে আমি ভালোবাসি এখনও অতীত অতীতে বহু হেল্প করেছে তুমি আন্দোলনের আইনি বিষয় নিয়ে এবং আশা করি ভবিষ্যতে তোমার হেল্প পাবো বন্ধুত্বের সম্পর্কটা বজায় রেখো নষ্ট করে না আর প্রত্যেকে বলবো যে প্রত্যেকে সঙ্গে থাকো আমাদের সহযোগিতা করো আন্দোলন ভবিষ্যতে হলে পাশে থেকো আমরা বেকারত্বের মুক্তি চাই আর বেকারত্বের মুক্ত থেকে আমাদের দীর্ঘ ছ বছর সাত বছর ধরে যে বঞ্চনা সেইটার অবসান চাই এই বলে আপাতত লাইভ কাটছি অনেকক্ষণ বললাম কারো যদি মনে কষ্ট হয়ে থাকে তার জন্য প্রার্থী প্রত্যেককে আমি বন্ধু ভাবি কিন্তু যারা ছিল আচরণ করে তাদের জন্য আমাকে দু এক কথা বলতেই হয় নাহলে হয়তো লোকে আমাকেই হয়তো ভুল ভাববে বা ভাববে আমার ভিতরেই দুর্বলতা আছে এই বলে আপাতত লাইভ কাটছি টাটা